imperative sentence. Imperative sentence kungo. Imperative sentence হচ্ছে সেইগুলো যা দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, প্রস্তাব ইত্যাদি বোঝায়। Imperative sentence এর subject সাধারণত ইউটা উচ্চ থাকে, কারণ এটা আসলে উপস্থিত যে তাকে উদ্দেশ্য করে বলা হয়, যে কারণে ইউটা উচ্চ থাকে। অতএব imperative sentence টা হচ্ছে মূল verb অথবা let দ্বারা শুরু হয়। আরো কিছু ভিন্ন ভিন্ন স্ট্রাকচার আছে, টোটাল পাঁচটা স্ট্রাকচার আছে হচ্ছে imperative sentence। প্রথমটা হচ্ছে verb plus extension, যেমন open the door। দ্বিতীয়টা হচ্ছে don't, never, always plus verb plus extension, যেমন don't tell a lie, always speak the truth। এরপরে আছে or please kindly plus verb plus extension, যেমন please give me a glass of water, please give me some money, এরকম। এরপরে let, এরপরে subject and object form প্লাস verb plus extension আছে, যেমন ধরো let us play football, let's have some coffee, let's enjoy a movie, let us go out for a walk। আবার let যুক্ত করে যদি negative হয় তাহলে let এরপরে সাবজেক্টের যে অবজেক্ট ফর্ম বসে তারপরে not বসবে, তারপরে verb এবং তারপরে হচ্ছে extension বসে, যেমন let him not go out, তাকে বাইরে যেতে দিও না ইত্যাদি। তো এই যে imperatives এর যে পাঁচটা স্ট্রাকচার আছে, এই পাঁচটা স্ট্রাকচারের মধ্যে আমরা দেখতে পেলাম verb plus extension এই এটা হচ্ছে কমন স্ট্রাকচার, v plus ext এটা হচ্ছে কমন স্ট্রাকচার, অর্থাৎ প্রত্যেকটা imperatives এ এটা পাওয়া যাবে। এখন imperatives এ কখনো আদেশ, কখনো উপদেশ, কখনো নিষেধ, কখনো অনুরোধ, কখনো প্রস্তাব ইত্যাদি বোঝায়। তাহলে আমরা টোটাল চারটা রুলের মধ্যে আমরা এই ইম্পারেটিভ শেষ করে দেবো। প্রথমে আমরা মনে রাখবো ইম্পারেটিভ এর ক্ষেত্রে সাধারণ যে নিয়ম আছে, সাধারণ নিয়ম এটা প্রযোজ্য নয়, সাধারণ নিয়মটা প্রযোজ্য নয়। অর্থাৎ এখানে সাধারণ নিয়ম প্রযোজ্য হবে না, আগেই মনে রাখবো আমরা। তো এক নম্বর যে রুল সেটা, এক নম্বর সেটা হচ্ছে লেটস বা লেট আস, লেটস বা লেট আস থাকলে আমি জানি লেটস বা লেট আস থাকলে সেটা কি বোঝায়, প্রস্তাব বোঝায়। তো লেটস বা লেট আস থাকলে হবে শ্যাল উই, শ্যাল উই হবে। যেমন ধরো লেটস প্লে ফুটবল, কি হবে শ্যাল উই। লেট আস গো out for a walk, here shall we, তাহলে let's বা let us থাকলে কি হবে, let's বা let us থাকলে shall we হবে। number 2, invitation, অর্থাৎ আমন্ত্রণ বা আহ্বান যদি বোঝায় তাহলে ইনভিটেশন যদি থাকে তাহলে এর পরিবর্তে অন্ট ইউ হবে, অন্ট ইউ হবে। যেমন সিং এ সং, একটা গান গাও, একটা গান গাও বলে কিন্তু কাউকে আদেশ করা যায় না, এটা হচ্ছে আমন্ত্রণ আহ্বান জানানো, তাহলে কি হবে অন্ট ইউ। কাম অ্যান্ড সিট with me, এসে কোন আমার সাথে বসো, কি আমন্ত্রণ পাও না, এরপরে বলতে কি বলে দেয় জিও। নাম্বার 3, তো সে কাউকে কিছু করতে বলবে, কিছু করতে বলবে, যেমন এটা হচ্ছে উচিত আর অনুচিতের একটা ব্যাপার আছে, উচিত আর অনুচিত এরকম যদি থাকে কাউকে কোনো কিছু করতে বললে এবং এই কাজ তাকে যেটা করতে বলা হলো সেটা করা তার জন্য উচিত এবং না করা তার জন্য উচিত নয়, এরকম যদি বোঝায় তাহলে এই পরিবর্তে ক্যান শুরু হবে, ক্যান্ট ইউ। যেমন ধরো
work hard to succeed. Work hard to succeed. क्या बताऊँ? क्या चीज़? সফল হওয়ার জন্য কঠোর পরিশ্রম করো, সফল হওয়ার জন্য কঠোর পরিশ্রম করা উচিত। এ ধরনের ক্ষেত্রে কি হবে? ক্যান ইউ হবে। আদেশ, অনুরোধ সহ অন্যান্য ক্ষেত্রে কি হবে? অন্যান্য ক্ষেত্রে ক্যান ইউ, কুড ইউ, উইল ইউ, কুড ইউ, যেমন ধরো ওপেন দ্য ডোর, যে কোনো জায়গায়। এক্ষেত্রে আমাদের যে একটা মিসকনসেপশন আছে, যেটা হচ্ছে যে আমরা মনে করি ক্যান হচ্ছে প্রেজেন্ট, কুড হচ্ছে পাস্ট, উইল হচ্ছে প্রেজেন্ট বা ফিউচার, এবং এই উইল এর পাস্ট হচ্ছে কি উড, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। কারণ মডেলের কোনো প্রেজেন্ট পাস্ট ফিউচার হয় না, মডেল হচ্ছে নাম্বার পার্সন এবং টেন্স নিউট্রাল। যেমন পোলাইট কোয়েশ্চেনিং এর ক্ষেত্রে পোলাইট কোয়েশ্চেন অথবা পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে কিন্তু আমরা এই ফর্মগুলা অর্থাৎ কুড এবং উড ব্যবহার করে থাকি। যেমন কাউকে তার নামটা যদি পোলাইটলি জিজ্ঞেস করি তাহলে আমরা বলতে পারি কুড আই হ্যাভ ইউর নেম প্লিজ, আমি কি আপনার নামটা জানতে পারি, অথবা উড ইউ হেল্প মি, আপনি কি আমাকে একটু সাহায্য করবেন। এ ধরনের নম্রতা ভদ্রতা সূচক যে প্রশ্ন এবং যে রিকোয়েস্ট, এক্ষেত্রে আমরা কুড আর কুডটাকে ব্যবহার করে থাকি। তাই বলে বলা যাবে না যে এটা হচ্ছে পাস্ট। কেন? তাহলে শ্যাল এর পাস্ট যদি শুড হয় তাহলে আমরা বলি ধরো উই শুড লাভ আওয়ার কান্ট্রি, আমাদের দেশকে ভালোবাসা উচিত। তাহলে এটা তো টোটালি কি হয়ে গেল, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেল। এটাকে আমরা কি বলতে পারবো, এটা পাস্ট টেন্স, তাই কি বলা যাবে? যাবে না। তো এই জন্যে আমরা এদের পরিবর্তে যে কোনো ব্যবহার করতে পারবো, ওপেন দ্য ডোর, কুড ইউ, ধরো রিড, ধরো রিড দ্য মেসেজ অ্যালাউড, অর্থাৎ প্যাকেজটা জোরে জোরে পড়ো, এক্ষেত্রে কি হবে? ঠিক আছে, তো এরকম ক্ষেত্রে এরপরে আরো অর্থাৎ যে কোনো ক্ষেত্রে অর্থাৎ আদেশ অনুরোধ এ ধরনের যদি বোঝায় তাহলে যে কোনো ক্ষেত্রে আমরা কি করতে পারবো, যেমন ধরো প্লিজ গিভ মি সাম মানি, আমাকে কিছু টাকা দাও, এক্ষেত্রেও কি বলা যেতে পারে, সেম জিনিস বলা যাবে। এই চারটা রুলস হচ্ছে ইম্পারেটিভ এর জন্য, এই চারটা রুলসই আমার মনে হয় যথেষ্ট। আমরা পরবর্তী পার্টে আরও কিছু রুলস পড়বো।